মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মদিন পালন খাসবালান্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের। মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মদিন পালন করল খাসবালান্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। পালিত হল বিরসা মুন্ডার 147তম জন্মদিবস। অন্যদিকে হারোয়ার এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও একটি ঝুমুর নাচ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিরসা মুন্ডার জন্মদিবস পালন করে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা, হাফিজ আহমেদ, হারোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক তৃণমূল নেতা অরুণ ঘোষ, খাসবালান্দা অঞ্চল সভাপতি সিরাজ গাজী, আয়োজক হারোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ও প্রাক্তন প্রধান নুরুল ইসলাম জানান, জন্মদিবস পালনের পাশাপাশি তারা আদিবাসীদের মধ্যে সম্প্রীতির নজির গড়ে তুলছে। আজ এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানকে সফল করেছে। 15 নভেম্বর 1875 সালে তৎকালীন বিহার বর্ধমান ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা নেতৃত্বে 1899 থেকে 1900 সালে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উল গুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। 9 জুন 1900 সালে রাঁচি জেলার অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলেই তার মৃত্যু ঘটে। এখানে আজকে যে হুল দিবস, সেটা রবীন্দ্র কাকুরা ভবনে পালিত হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমি আজকে বেশ কিছুটা দেরি করেছি, যারা অর্গানাইজার আছেন তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে কথা দিয়ে যাচ্ছি যে আগামী বছর বিরসা মুন্ডার জন্মদিবসটায় আমি 2 ঘন্টা টাইম নিয়ে আগে থেকে আসবো, 2 ঘন্টা সময় নিয়ে আমরা আগে থেকে আসবো। এবং আপনারা যে প্রোগ্রামগুলো করেন, আমরা যখন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহল, পুরুলিয়ায় যাই, যারা আমাদের আদিবাসী খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতে এই জন্মদিন পালন করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, কি বলবেন সেখানে? সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে ঝাড়গ্রামে আছেন এবং কলকাতাতেও রবীন্দ্র কাকুরা ভবনেও একটা অংশের যে আজকে হুল দিবস সেটা পালিত হচ্ছে। এবং এটা বাংলার সংস্কৃতির একটা অঙ্গ, ভগবান বিরসা মুন্ডা, তার জীবন, তার আন্দোলন, তার আদর্শ, আমরা যারা বাঙালি তাদের জীবনের আদর্শ হিসেবে রয়েছে আমাদের সাথে, তাকে প্রতিদিন আমরা শ্রদ্ধায় স্মরণ করি। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য। দেখা যাচ্ছে মূর্তিতে মাল্যদান করে, মাল্যদান থেকে শুরু করে এখানে আদিবাসীদের নৃত্য এবং হাজার হাজার আদিবাসী এখানে আজকে উপস্থিত হয়েছে, কি বলবেন? আদিবাসী সংখ্যালঘু এভাবে তো আমরা মানুষকে দেখি না, বাংলার মানুষ আমরা সবাই বাঙালি, সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকি। এবং আদিবাসীর এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ। আর সেই অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বাঙালি বারংবার, কখনো বিরসা মুন্ডা, কখনো সিধু কানু, সকলকে নিয়েই বাঙালি রাজনীতি করেছে। এবং বাঙালি শুধু রাজনীতি নয়, আমরা যারা রাজনীতি করি, আমাদের তাদের আন্দোলন আমাদের প্রতিদিনের রাজনৈতিক জীবনকে উদ্বুদ্ধ করে। দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদের জয় জোহর প্রকল্পের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছে, কি বলবেন? না, এটা তো বাংলার সরকার বহুদিন ধরেই আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছি। এবং আদিবাসী সম্প্রদায় আমি বারবার বলছি যে তারা অবিচ্ছেদ্য বাংলার সংস্কৃতির সঙ্গে অস্থি মজ্জায় তারা জড়িয়ে রয়েছে। এবং আগামী দিন আরও অনেক প্রকল্প যাতে আমরা নিতে পারি, জয় জোহার, জয় বাংলার মতো প্রকল্পগুলোকে সামনে রেখে কাজ করতে পারি, তার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সচেষ্ট রয়েছে। এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা রয়েছে, এখানকার প্রাক্তন প্রধান এবং ব্লকের সভাপতি, তাদের একটা অত্যন্ত পরিচয়, তাদের নেতৃত্বেই হয়। আমার আসতে কিছুটা দেরি হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে, আমি আগামী বছর 2 ঘন্টা বেশি সময় নিয়ে আসবো, এটা বলেছি। দাদা, দেখা যাচ্ছে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই বিরসা মুন্ডার জন্মদিন পালন করেছে, সম্প্রীতির উদ্দেশ্যে কি বার্তা? এটাই তো বাংলা, বিজেপি তো এই বাংলাকেই বিভাজিত করতে চেয়েছিল 2021-এ 2019 সালের পর থেকে, কিন্তু বাংলা দেখিয়ে দিয়েছে বাংলার মাটি বিরসা মুন্ডার মাটি, সিধু কানুর মাটি, এই মাটি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের মাটি। এই মাটি কোনো বিভাজনকারী শক্তির কাছে আত্মসমর্পণ করে না, মাথা নত করবে না। থ্যাংক ইউ। হারোয়া ভালো থাকুক, হারোয়ার উন্নয়ন হোক এবং আগামী দিন হারোয়ার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বুথে মানুষের পঞ্চায়েত তৈরি করে যাতে উন্নয়নকে ত্বরান্বিত করা যায়, সেই লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিদির হাতটা শক্ত করুক। আমাদের হারোয়া ব্লকে, বিশেষ করে খাসবালান্দা অঞ্চলে এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা এই দিনেই 15 নভেম্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে। এবং সেখানে খাসবালান্দা গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে নুরুল ইসলাম, আমাদের সিরাজ গাজী, উপপ্রধান রাজ্জাক, তারপর অরুণ দাস, এরা সেই ব্যাপারগুলোতে সহযোগিতা করে আমরা সবাই সেখানে উপস্থিত থাকি।
আমরা যেহেতু আদিবাসী সম্প্রদায়ের মানুষরাই এই ভারতবর্ষের আদিবাসীরা, সুতরাং তাদের সম্মান করা, তাদেরকে মূল জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ উন্নততর একটা জীবনযাপনের মধ্যে নিয়ে চলে আসার জন্য তাদের গণচেতনা যে জাগরণ ঘটানোর জন্য রাজ্য সরকার যেভাবে সহযোগিতা করছে এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে সমস্ত রকম প্রকল্প রূপায়ণের মাধ্যমে, আমরা সেটাকেই ঠিকঠাকভাবে রূপায়ণ করার জন্য চেষ্টায় আছি। হাফিজ আহমেদ, হারোয়া ব্লক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। দেখুন, এইটাই তো একটা জানেন একটা অশুভ শক্তি বর্তমান চলছে, তারা চাইছে যে আমাদের মধ্যে বিভাজন। আমরা আপনারা আজকে দেখলেন, আমরা হাড়োয়ার মানুষ আর একবার প্রমাণ করে দিল যে এখানে কোনো বিভাজন নেই, হিন্দু মুসলমান আদিবাসী বলে কিছু নেই, সবাই মিলে আজকের বিশ্বা মুন্ডা জনবাসী বলে একটা প্রথম না আমরা দীর্ঘ কয়েক বছর ধরে করছি। গাবতলা গ্রামে আমরা মুক্তি স্থাপনও করেছি আমরা সকলে মিলে, এবং বিভিন্ন জায়গায় মুক্তি স্থাপন হয়েছে। আজকের অনুষ্ঠানের বার্তা এই জন্যে, কোনো ধর্মকে অসম্মান না করা। যারা আদিবাসী বলতে, যারা জঙ্গল কেটে সাফ করে আমাদের সকলে থাকার জন্য জায়গা করে দিয়েছিল, বিশ্বা মুন্ডাকে কি এমনি এমনি ইতিহাসে জায়গা দেয়নি? বিশ্বা মুন্ডা নিজের প্রচেষ্টা, নিজের ক্ষমতা বলে তাকে আমাদের ইতিহাসে নাম দিয়েছিল। তাই তাকে স্মরণ করে নিজেকে ভালো লাগে, আমাদের নিজের সকলকে ভালো লাগে আমাদের, তাই জন্য এই দিনটাকে পালন করা। যেসব আদিবাসী ভাই বোনেরা এসেছিল তারা আজকে তাদের আপনাদের সঙ্গে হাত মিলিয়ে এবং অনুষ্ঠানটাকে পালন, তাদেরকে কি বলবে? তাদেরকে বলবো, যারা প্রতিটা মুহূর্তে, জানেন আপনি মানবিক মুখ্যমন্ত্রী, প্রতিটা প্রকল্পে আদিবাসীদের কথা, সমস্ত ধর্মের মানুষের কথা ভাবে, তার মধ্যে আদিবাসীর কথা ভাবে। আপনারা জানেন একটা সরকার বিগত দিন ছিল এই বাংলায়, তারা কিন্তু কখনোই আদিবাসীর জন্য ভাবেনি। আমরা দেখিনি ভবিষ্যতে কোনোদিন কোনো আদিবাসী জেলা পরিষদ, বিগত দিন দেখিনি আমরা আদিবাসী পঞ্চায়েত সমিতির সহসভাপতি কোনো মেম্বার খুঁজে পাওয়া যেত না। বর্তমান কিন্তু আমাদের হাড়োয়া ব্লকে জেলা পরিষদ সহসভাপতি মেম্বার অনেকে কিন্তু আদিবাসীদের আমাদের সঙ্গে যুক্ত আছে, এবং তাদের সাথে বার্তা এটাই দেবো, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে সকলে মিলে জোটবদ্ধ থাকুন। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেটা অশুভ শক্তি আমাদের চেষ্টা করছিল বিভাজন করার জন্য, আজ তাদেরকে বার্তা দেবো। মানুষই বার্তা দিয়ে দিয়েছে, কোনো বিভাজন এখানে হবে না, হাড়োয়ার মানুষ কিন্তু বিভাজন মেনে নেবে না। আমরা দেখলাম একটা বিষয় যে হাড়োয়াতে একটা সম্প্রীতির বার্তা বইছে, যেখানে যার কারিগর, অনেক কারিগর আছে যার মধ্যে আপনারাও রয়েছেন, সেই কারিগরদের মধ্যে কীভাবে এটাকে বজায় রাখবে? আমরা যতদিন থাকবো আমরা চেষ্টা করবো। আপনারা জানেন না হয়তো হাড়োয়ায় একটা পীর সাহেবের মাজার আছে, পীর গোলাহার সাহেব, সেখানে হিন্দু মুসলিম শিখ সিহাই খ্রিস্টান সকলে মিলে তাকে মানে। হাড়োয়ার মাটি সবসময় সম্প্রীতির মাটি। আমরা বার্তা এটা দিতে চাই মানুষের কাছে, হাড়োয়া থেকে বার্তা দিতে চাই, বাংলায় কোনো অশুভ শক্তির কাছে আমরা মাথা নত করব না। অশুভ শক্তিকে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে লড়াই করে অশুভ শক্তিকে ধ্বংস করে হাড়োয়ার মানুষ সম্প্রীতির বাতাবরণকে সারা জীবন বয়ে নিয়ে যাবে। আমার নাম নুরুল ইসলাম, আমি হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আমরা সকল অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাব যে আদিবাসী সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা সেই বিশ্বা মুন্ডার জন্মশতবার্ষিকী আমরা 147তম জন্মশতবার্ষিকী পালন করলাম আজকে খুব সাড়ম্বরে, খুব ভালো লাগলো। সাধারণ মানুষ যেভাবে হিন্দু মুসলমান সকলে এগিয়ে এসে এই অনুষ্ঠানে আজকের মাঠ ভরিয়ে দেখেছেন আপনারা, এসে তিল ধারণের জায়গায় মাঠে ছিল না। এই যে মানুষের উৎফুট স্বতঃস্ফূর্ত সাড়া, যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে আগামীতে হাড়োয়ায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেজন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে দেখেছেন বিশ্বা মুন্ডার এতে মৃত্যুবার্ষিকীতে, এই জন্মবার্ষিকীতে আজকে ছুটি ঘোষণা করেছেন, আর আজ তিনি নিজেও এই এটা পালন করছেন, এবং গোটা রাজ্য জুড়ে যেখানে যা আমাদের আদিবাসী ভাই বোনেরা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেস গোটা